বন্ধুরা, অনেকদিন ধরেই আমি ভাবছি যে এরা কোনো কমেডি ভিডিও আসুক, কারণ বেশ কয়েকদিন দেখা হয়নি। এবং সেই কমেডি ভিডিও মানেই মনে পড়ে যায় ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির কথা। আর ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির যে সমস্ত ক্যারেক্টারগুলো রয়েছে, যে সমস্ত ইস্যু নিয়ে কথা বলে, তারা কিন্তু একদম বাস্তব এবং রিসেন্ট যে সমস্ত ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো নিয়ে এক ভিত্তি করেই সেই যে নাটক বলবো নাটকগুলো করা হয়। তো আজকে আমরা যে ভিডিওটা দেখবো তাদের, তার শিরোনাম হচ্ছে ডিজিটাল আন্দোলন। হ্যাঁ, ডিজিটাল আন্দোলন। তো ডিজিটাল আন্দোলন, আমরা বেশ কিছু আন্দোলন আমরা দেখলাম বেশ পরপর পরপর এক দেড় মাসে। এবং মূল যে আন্দোলন ছিল সরকার বাতিল করার, তারপরেও কিন্তু আমরা দেখেছি রিক্সা আন্দোলন, রিক্সাওয়ালারা যে আন্দোলন করছে, আনসারদের আন্দোলন দেখেছি এবং ছোটোখাটো এই ধরনের আন্দোলন দেখেছি। তো আজকে আমরা দেখবো ডিজিটাল আন্দোলন। ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তো চলো ভিডিও দেখে নি। সুপ্রিয় দর্শক মন্ডলী, সারা দেশের মানুষ যে যেখান থেকে পারছি তাদের দাবি দাবা নিয়ে সরকারের কাছে উত্থাপন করছে। এরই মধ্যে ঘটে গেছে এক আশ্চর্য ঘটনা। আজকে দাবি দাবা নিয়ে রাস্তায় নেমেছে দেশের ভিক্ষুক সমাজ। চলুন দেখে নিই তাদের দাবিগুলো কি কি। আচ্ছা খয়রাতি মহোদয়, আপনাদের সাথে কি একটু কথা বলতে পারি? অবশ্যই। আপনাদের দাবিগুলো কি কি? আমাকে প্রথম দাবি, আমাকে কাছে মাপ চাওয়া যাইবে না। ঠিক বুঝলাম না। আরে আপনি বোঝেন না, খয়রাত চাইলি যে আল্লাহর রাস্তা কয়টা খয়রাত দেন, বাবা মাফ করো, এই মাপ আমাকে ধরে চাওয়া যাইবে না, এটা আমাকে প্রথম দাবি। মাফ করলে কি আমি হ্যাট বরবো? না, মাফ করলে তুই কথা কম বল, হ্যাট বরবো নি। আচ্ছা আপনাদের দ্বিতীয় দাবিটা বলুন। আমাকে কয়েন দেওয়া যাবে না। কয়েন দেওয়া যাবে না মানে? আরে বাবা, কয়টা খয়রাত চাইলে একটা কয়েন উড়িয়ে টাং করিয়ে আমাকে থালের উপর হালায়, এতে আমাকে থালের ক্ষতি হয়, থাল ভাঙিয়ে যায়, তিন মাসও একটা থাল লইয়ে খয়রাত করতে নিয়ে হেলাকে থাল নষ্ট হয়ে যায়। ওস্তাদ, হেদিন আর নতুন মেলামাইন প্লেট একেবারে ভাঙিয়েছে। আর মেলামাইন প্লেট হেদিন ভাঙছে, তোর কথা বোঝা যায় না, তুই চুপ থাক। তার মানে আপনারা কয়েন নেবেন না? নেবো, বিট কয়েন নেবো, বিট কয়েন দেওয়া যাবে, বিট কয়েন। এই ফির হেলারা খাইবে মাইট। ওস্তাদ, আঙুল্লাই একখান আলাদা করে ব্যাংক লাগবে, ব্যাংক লাগবে, ব্যাংক আমি করতে হবে। আর কথা অনেকে বুঝবে না, আমি ট্রান্সলেশন করে দিই, আমাকে একটা ব্যাংক লাগবে, স্টেট ব্যাংক অফ খয়রাতি। আচ্ছা আপনাদেরকে আলাদা করে ব্যাংক দিতে হবে কেন? আরে আমাকে টাকা পয়সা আমরা ব্যাংকে রাখবো, ঘরে রাখা যায় না, চোর ডাকাত বাটপারের জন্য, তাছাড়া সেরা নোট ফাটা নোট নিতে চাই না, ওই আমরা আমাকে ব্যাংকে রাখবো। আচ্ছা বুঝতে পেরেছি, আপনাদের এই দাবিটি কতদিনের মধ্যে মানতে হবে? চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাকে দাবি না মানিয়ে নেওয়া হয়, আমরা চব্বিশ ঘন্টার একটা অ্যান্টি মলম দিলাম। আরে মূর্খর দল, ওটা অ্যান্টি মলম নয়, ওটা আলটিমেট আমাল্টিমেট। ওই তো চব্বিশ ঘন্টার আমরা আন্টি আর ম্যাডামকে দিলাম, এর মধ্যে আমাকে দাবি মানিয়ে নিতে হবে। আচ্ছা আপনাদের দাবি মনে করেন কেউ মানলো না, তখন আপনারা কি করবেন? যদি না মানিয়ে নেওয়া হয়, আগামী কাল গো বন্যা কালে আমরা কবে থেকে সে ওখানে থাকে? আরে সে অনেক আগের থেকে থাকে, আপনি রাষ্ট্রপতিকে কেন ঘেরাও দেবেন? বাইরে আপনি একটু বললে দেন তো কোন ভবনটা ঘেরাও দেওয়া যায় ভালো হয়। তোমাদের যে দাবি নিয়ে তোমরা রাস্তায় নেমেছো, তাতে আমার মনে হয় তোমাদের হাওয়া ভবন ঘেরাও দেওয়া উচিত। সামনে বড় যে রকম ওইটাই গেরাও দেবো। আমরা বছরের পর বছর এই ব্যাটারি চালিত রিক্সা দিয়ে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়েছি। না না, এখন আমাকে আন্দোলনে নামা লাগবে,
এই আমি একটা লাইভ করি, লাইভ করে সবাই একত্রিত হইতে কই। সুপ্রিয় আবার ব্যাটারি চালিত ভাই ও বোনেরা, তোমরা ইতিমধ্যে জেনেছো শাহবাগে একটা মামুর বাড়ির আবদার প্রতিষ্ঠা হয়েছে। হেইনে যে যা চায়, যে যা দাবি করে সেটাই পায়। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা কেন বসে থাকবো। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, এই বৈষম্যকারী রিক্সা আন্দোলনের সমন্বয়ক হিসাবে আমি ঘোষণা দিলাম, তোমাদের যার যত ব্যাটারি আছে তাই নিয়ে রওনা দাও শাহবাগের উদ্দেশ্যে। আমরা আমাদের ব্যাটারি চালিত রিক্সারে জাতীয়করণ করে ছাড়বো। এবারে তুরাম আমার শাহবাগে যাওয়া লাগবে না। আপনারা দেখতে পাইছেন এই অসভ্য চ্যামরা, এই অসভ্য চ্যামরা আমার গায়ে আটতেছে, আমাকে অপমান করছে। আমি একজন ব্যাটারি চালিত রিক্সাওয়ালা, দেখে আমার এই অপমান, এই অপমান আর কতদিন সহ্য করবো। এই নির্মম দৃশ্য দেহার পরও যদি আপনাদের হৃদয়ে রক্তকরণ না হয়, তাহলে এই ব্যাটারি চালিত রিক্সা সমাজ আর জীবনের সামনে আগাইতে পারবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিন। এই অসভ্য চামড়া, হ্যালো ভিউয়ার্স, আপনারা কি দেখছেন কে কা কে মারছে, লাইন কোথায় দেখ কি গেছে, ও না লাইভ তো হয়ে করছে, মোবাইল নাই, এখন কোন জমানায় আইলে আমার লাভ। তুমি কে আমি কে, বেকারি বেকারি দাবি মতের একটাই, জাতীয় বাহন রিক্সা চাই। তুমি কে আমি কে, বেকারি বেকারি দাবি মতের একটাই, জাতীয় বাহন রিক্সা চাই, জাতীয় বাহন রিক্সা চাই, দাবি মতের একটাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখছি রিক্সাওয়ালারা তাদের দাবি নিয়ে রাস্তায় নেমে গেছে। চলুন আমরা দেখি না তারা কোন দাবিতে রাস্তায় নেমেছেন। এই যে ভাইজান, আপনারা কোন দাবিতে রাস্তায় নেমেছেন আমাদেরকে একটু বলবেন। আমাদের অনেক দাবি, কিন্তু আমার প্রথম দাবি হইছে আমা করে পাইলটের সমান মর্যাদা দিতে হইবে। পাইলটের সমান মর্যাদা দিতে হবে মানে? এই যে একজন বিমান চালক, হে বিমান কি করে, চালায়। আর যে একজন রিক্সা চালক, সে রিক্সা কি করে, চালায়। দুইজনই যেহেতু চালক, তাহলে আমরা কেন রিক্সাওয়ালা মামা হব, আর তারা কেন পাইলট হবে, এই বৈষম্য কেন? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনাদের কি আর কোনো দাবি আছে? আমার কাছে আসে, আমাদের একটাই দাবি, আমাদের রিক্সাকে উবার পাঠাওতে অ্যাড করতে হবে। রিক্সাওয়ালারাও ডিজিটাল হয়ে যাচ্ছে। ভাইজান আপনাদের আর কোনো দাবি আছে কি? অবশ্যই আছে, আমাদের আরো একটা দাবি, আমাদের রিক্সার ভাড়া কোনো প্যাসেঞ্জার ঠিক করতে পারবে না, আমাদের রিক্সার ভাড়া আমরা ঠিক করব। যদি বলি ভাড়া 300 টাকা, 300 টাকাই দিতে হবে, অন্য কোনো কথা চলবে না। আপনাদের কি দাবি এখানেই শেষ নাকি আর কোনো দাবি আছে আপনাদের? আমাদের এক এলাকার রিক্সা অন্য এলাকায় যাইতে পারবে না। একজন লোক যদি এক এলাকা থেকে 2-3 এলাকা পার হয়ে অন্য কোথাও যায়, সেখানে সে কিভাবে যাবে? আমার কাছে আসে, এক প্যাসেঞ্জার এক এলাকা থেকে 2-3 এলাকা পরে যেতে চাইলে তাকে ট্রানজিট নিয়ে যেতে হবে। কথা বলেন না কেন? আচ্ছা এই ট্রানজিট মানে কি আমাকে একটু বুঝিয়ে বলুন। ট্রানজিট মানে হলো এক এলাকার সীমা শেষ হলে সে ওই রিক্সায় আর যেতে পারবে না, ওখান থেকে আরেক রিক্সা করে যেতে হবে, আর সেই রিক্সা আমরাই ঠিক করে দেব। ভাইজান আপনাদের কি আর কোনো দাবি আছে? আমাদের রিক্সার জন্য বিমান বন্দরের ব্যবস্থা করতে হবে। কথা বলেন না কেন? কি বিমান বন্দর মানে? আপনাদের বিমান বন্দর কেন লাগবে? বিমান দাঁড়ানোর জন্য যেমন বিমান বন্দর আছে, আমাদের রিক্সা কোথায় দাঁড়াবে? আমাদের রিক্সা দাঁড়ানোর জন্য তাই একটা বিমান বন্দর দরকার। কথা বলেন না কেন? আরে অশিক্ষিত মূর্খ, তাহলে আপনারা তো রিক্সা বন্দর চাইবেন, আপনারা কেন বিমান বন্দর চাইছেন? আরে ভাই রিক্সা বন্দর বললে ভালো শোনায় না, বোঝেন না কেন? বিমান বন্দর ভালো শোনায়, কথা বলেন না কেন? বস পিছনের ওই দূরের তো ফাইরা চন্দ্রলও দেখলাম, ওরাও সেই পিছনেই ছিল, আবার এই জায়গাও পিছনে। মুরুব্বি মুরুব্বি এই যে মুরুব্বি, আপনাদের দুজনকে আমি কিন্তু ওই খয়রাতি আন্দোলন আমি দেখছিলাম, আপনারা এই রিক্সা আন্দোলনে কি করে এলেন? আমরা বিভিন্ন রূপে ফিরে আসবো।
বিমন রূপে আসবেন মানে আপনারা কি রিক্সা চালক নাকি? আমরা ফুল টাইম খরাত করি, পার্ট টাইম রিক্সা চালাই। পার্ট টাইম রিক্সা মানে? বন্যায় রাস্তাঘাট বেগিন ডুবি গেছে, আমরা জিয়ানে বই ভিক্ষা করি এই জায়গাও ডুবি গেছে, আর ডুবি ডুবি নি ভিক্ষা করিম, তাই পার্ট টাইম রিক্সা চালাই। পাদানি পাদানি মাদানি মাদানি পাদানি। তা মনে করেন যে রিক্সাও ডুবে গেল, তাহলে আপনি কি করবেন? বিমান চালাইম আমরা। আপনারা দেখছেন বিভিন্ন রূপে তারা ফিরে আসছেন, তারা কখনো খয়রাতির দাবি নিয়ে, কখনো বা রিক্সার দাবি নিয়ে ফিরে আসছেন, তারা বিভিন্ন ধরনের আন্দোলনের দাবি নিয়ে তারা রাস্তায় চলে এসেছে। আমরা আমরা দেখে নেবো পরবর্তী আন্দোলন কারা দেয়। চল, তুমি কে আমি কে, কাজের বউ কাজের বউ, তুমি কে আমি কে, কাজের বউ কাজের বউ, দাবি মোদের একটাই, মালিকের বউ হতে চাই, দাবি মোদের একটাই, মালিকের বউ হতে চাই, মালিকের বউ হতে চাই। সেবা টিভিতে আপনাদের স্বাগতম। চারিদিকে চলছে আন্দোলনের গণজোয়ার, যে যেভাবে বসে তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তা নামছে এবং সেগুলো পূরণ করার লক্ষ্যে আন্দোলন করে চলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কাজের বুয়া রাস্তা দাঁড়িয়েছে, চলুন দেখে আসা যাক তাদের দাবিগুলো। এই যে চাচি, আমাগো প্রথম দাবি, আমরা যেই বাছায় কাম করি এই মালিকের বউর সমান মর্যাদা আমাগো দিতে হইবে। কেন মালিকের বউর সমান মর্যাদা আমার কেন দেয়া লাগবে? একটা বউর কাম কি? এই বাসাবাড়ি সংসারের কাজগুলো দেখা, এইগুলাই তো আমি করি। মালিকের বউ কি করে? একটা ছোপার উপরে বই এত বড় একটা রিমোট লই এস্টার জলসা দড়াই বইতে। আহা চাচি, তার জন্য তো আপনি একটা বেতন পান। আরে মিয়া, আপনি বুঝেন না, হুদা বেতনটাই কি আমাকে জীবনের সবকিছু? দেনা পাওনার সাথে আমাকে অধিকারের একটা বিষয় আছে না? আমাকে তো একটা অধিকার আছে না? তাও একটা কথা, আচ্ছা চাচি আর কি কি দাবি আছে বলুন। আমাগো আরো কো দাবি, আমাগো যদি কোনো ব্যাচেলার বাসায় কাম না, এই ব্যাচেলার গলগে আমাগো কলমা কাইবেন হাইর দিয়ার পরে কামে নাও লাগে। আমার বাপু পাঁচটা গুরুগারা, আমি যে বাসায় কাম হরমু এই বাসায় আমার পাঁচটা গুরুগারা লই যাবো, ওই বাসার ম্যাডামে মালিকের বউ আমার গুরুগারা দেখভাল করবে। মালিকের বউ আপনার বাসার দেখাশোনা করবে কেন? ওই মালিকের বউ হ্যার গুরুগারা হইবে শিক্ষিত, আর আমার অসংখ্য ধন্যবাদ। এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে। তুমি কে আমি কে, নাইট গার্ড নাইট গার্ড, আমি কে তুমি কে, নাইট গার্ড নাইট গার্ড, তুমি কে আমি কে, নাইট গার্ড নাইট গার্ড। এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে। তুমি কে আমি কে, নাইট গার্ড নাইট গার্ড। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশের নাইট গার্ডরা আজকে দাবি নিয়ে রাস্তায় নেমেছে, চলুন দেখে নিই তাদের দাবিগুলো আসলে কি কি। এই যে বুড়া কাকা, আপনি একটু আমাদেরকে জানাতে পারেন আপনাদের কি কি দাবি নিয়ে আপনারা আন্দোলনে নেমেছেন, আমাদেরকে একটু জানান। আমার দাবি একটাই, আমি 25 বছরের রাইট ডিউটি করতে চাই, এখান থেকে পদোন্নতি দিয়ে আমাকে সেনাবাহিনীতে জয়েন করাতে হবে, তাও কর্নেল পদে, এবং সেখান থেকে পরের দিন রিটায়ার করে দিতে হবে। আমি 60 লক্ষ টাকা পাবো, সেই 60 লক্ষ টাকা ডিপোজিট করে আমি চলে যাবো নরেতে। মুরব্বি মুরব্বি, কর্নেল পদ আমার আমার, আপনার কেন? এই দাঁড়ি দিয়ে কথা বলবা না, আমি কিন্তু সমন্বয়ক। আপনি সমন্বয়ক মানে? আমি হলাম প্রধান সমন্বয়ক, আপনারে আমি সমন্বয়ক বানাইছি কেন? কারণ আপনি একজন মুরব্বী মানুষ, আর আমার এই আন্দোলনে একজন মুরব্বীর খুবই দরকার, এই জন্য আমি আপনারে সমন্বয়ক বানাইছি। বাস যখন নিছো আহলে বাস, বোঝো আহলে বাস, আসাসা বাস, সহ্য করাই লাগবে তোমার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আরেকজন সমন্বয়কের সাথে কথা বলে নেব। জি, আপনাদের দাবিগুলো একটু বলুন। আমাদের দাবি একটাই, আমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা দিতে হবে এবং বিদেশে মিশনে পাঠাতে হবে। আপনি একজন নাইট গার্ড, আপনি সেনাবাহিনীর মর্যাদা নিয়ে আপনি বিদেশে গিয়ে কি করবেন? নাইট ডিউটি করব। আপনি মিশনে গিয়ে নাইট ডিউটি করবেন? কেন, তাদের কি নিরাপত্তা লাগে না? তারা কি রাতে ঘুমায় না? ঘুমায়? কিন্তু আপনি তো একজন নাইট গার্ড, আপনি কি বুঝছেন কোথায় নাইট গার্ড কোথায় সেনাবাহিনী? আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনী তো দেশের পাহারা দেয়, আমরাও তো রাত্রে সারা এই যে বিল্ডিং তারপরে মানুষের জানমালের পাহারা দিই, এটা কি পাহারা না? আর এটা কি তাছাড়া আমরা যে মানুষের পাহারা দিচ্ছি, আমাকে পাহারা চাকরিটা দেবে, আমাদের নিরাপত্তাটা কোথায়? কেন, আপনি কি কোনোদিন কোনো নিরাপত্তাহীনতায় ভুগেছেন? কোনো কাহিনী আছে এমন কোনো? অবশ্যই আছে, তাহলে শুনবেন? জি বলুন। একদিন রাত্রে আমি ডিউটি করতেছি, হঠাৎ করে আমি রাত্রে একটু বাড়ি গেলাম, বাড়ি যাই দেখি আমার বউ নেই। আপনার বউ কি কোথায় গেছে? বাপের বাড়ি? না, নিতার বাড়ি। নেতার বাড়ি? আপনার বউ নিজে গেছে নেতার বাড়ি? না, নিতা তুলি নিয়ে গেছে। কি বলেন, আপনার বউকে আর ফেরত দেয়নি নিতা?
অবশ্যই ফেরত দিয়েছে, 90 দিনের মধ্যে ফেরত দিয়ে গেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি ওনার বউ 90 দিনের ভিসা নিয়ে নেতার বাড়ি গিয়েছিলেন এবং আবার পরে ফিরেও এসেছেন। আরে না, আমার বউ নেতা তুলে নিয়ে গেছে, 90 দিনের মধ্যে ফেরত দিয়েছে। ওরে বাবা, তুই নিশ্চিস নে, তুই কেন ফেরত দিলি? এখন আমি এমন একটা ফাটা বাসে আটকাই গেছি, বউরে ছাড়তে পারতেছি নি, নতুন একটা বিয়েও করতে পারতেছি নে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার মনে হয় ওনার দাবি আসলে খুবই জোরদার এবং যৌক্তিক দাবি, আমরা চলে যাবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা ওপাশে দেখছি কিছু ছেলে পেলে চুলে কালার করে দাঁড়িয়ে আছে, আমরা দেখবো তাদের দাবিগুলো আসলে কি কি, চলুন। এই যে ভাই, আপনারা চুলে কালার করে এক দফা এক দাবি নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনারা আসলে কারা? আমরা আর্মি। সর্বনাশ, আপনারা আর্মি? আপনারা কেমন আর্মি? আপনাদের পোশাক নেই, আপনাদের চুলে কালার করা, আপনারা কেমন আর্মি? আমরা BTS আর্মি। BTS আর্মি? এই যে আবার এটা বুঝিন না, ওই যে BTS আমাদের একটা গ্যাং আছে, সেটা BTS, আমরা সেই মেম্বার, BTS এর মেম্বার আমরা। আচ্ছা, আপনারা রাস্তায় কোন দাবিতে নেমেছেন? আমাদেরকে আর্মির মর্যাদা দিতে হবে, বাংলাদেশ আর্মি। তোমার আর্মিতে চাকরি দেবে? তোমার এখন দেওয়া উচিত র্যাবের হাতে। আপনারা বাংলাদেশ আর্মিতে জয়েন করে কি করবেন? আমরা মিশনে যাব। মিশনে কোন দেশ? আফ্রিকা? এই বল বল কোন দেশ? কোরিয়া। কোরিয়া? কোরিয়ায় কেন? কোরিয়া তো আমাদের হেডকোয়ার্টার, আমাদের যে নায়ক গায়ক সবাই তো কোরিয়া থাকে, আমরাও কোরিয়া যাবো। তাহলে কোরিয়ায় গিয়ে আপনারা করবেন কি মিশনে, আমাকে একটু খুলে বলুন। আমরা সেখানে গিয়ে আমাদের যে আর্মিদের কনসার্ট হয় সেই কনসার্টে অংশগ্রহণ করব। তা আপনারা কি শুধুমাত্র কনসার্ট দেখতে যান মিশনে? না, আমরা কনসার্ট দেখবো না, আমরা সেখানে পারফরমেন্সও করব। কি পারফরমেন্স? আয় সুখী লজ্জা কি চল ঘাটি চল, দাঁড়িয়ে থাকুক নারী দুষ্টুর দল। বন্ধু বন্ধু, ব্যাগ দিকে যেভাবে সব দাবি দেওয়া মানে রয়েছে, চল এই সুযোগে আমরা ওই দাবিটা আবার উড়াই। কোনটা কোনটা? নোয়াখালী বিভাগ চাই। আর মনে হয় মানতো না রে, আরে আমরা নোয়াখালীতে যাই, লক্ষ্মীপুরে লই আমরা আলাদা আন্দোলন করবো। ভাই, নোয়াখালী বিভাগ চাই মানে আমাদের সমন্বয় করছে খুলনা, দরকার আমরা খুলনা বিভাগ যাবো, নোয়াখালী বিভাগ হয় কেমনি? এই হালা, খুলনা তো অলরেডি বিভাগ আছেই। আমি তো ইমোশনাল হয়ে গেলাম। কি হয়েছে কানুষ্কা? খুলনা বিভাগের আমি জানলাম না। বস বস, দেখেন ওই যে নোয়াখালী দুটো এই আন্দোলন আইছে। এই এই মুরুবি, আপনারা না খরাতে আন্দোলনে ছিলেন, আপনারা তো রিক্সা আন্দোলন, আপনাদেরকে আমি দেখেছি, আপনারা নাইট গার্ডের মধ্যে কি করছেন? আমরা বিভিন্ন রূপে ফিরে আসব। সুপ্রিয় দর্শক মন্ডলী, সারা দেশের মানুষ বিভিন্ন যৌক্তিক এবং অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামছে, কিন্তু প্রত্যেকটা দাবিতেই এনাদের মতো কিছু ভাইরাস সব দাবিতেই উত্থাপন করছে তাদের নিজস্ব কিছু দাবি। আপনারা এদেরকে চিনে রাখুন এবং এদেরকে পাইলে ধরিয়ে দিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, রাষ্ট্রের এই ক্রান্তি লগ্নে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ তাদের যৌক্তিক অযৌক্তিক দাবিগুলো নিয়ে রাস্তায় আন্দোলনে নামছে, কিন্তু একটিবার কি আমরা ভেবে দেখেছি যে আমাদের দেশের এই চরম অবস্থার ভিতর থেকে আমাদের এই ব্যক্তিগত দাবিগুলো কতটা যৌক্তিক? আমরা যদি আমাদের ব্যক্তিগত দাবিগুলো নিয়ে এখন এইভাবে রাস্তায় নামি, তাহলে সরকার কিন্তু দেশ গঠনে নজর দিতে পারবে না, এর ফলে কি হবে, আমাদের দেশ আরও পিছিয়ে যাবে। তাই দেশ এবং জাতির অগ্রগতির জন্য আমাদেরকে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। আমরা এতদিন ধরে ধৈর্য ধরে রাখতে পেরেছি, আর কিছুদিন কি আমরা পারবো না? এই দেশ গঠন আমাদের সবার অধিকার, আমাদের সবার অধিকার এবং দায়িত্ব থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, দেশ গঠনে সহায়তা করতে হবে। আপনি কি দেশ সংস্কার চান, নাকি আপনার ব্যক্তিগত দাবিগুলো নিয়ে পেশ করতে এখন রাস্তায় নামতে চান? এটা আপনি এখন ডিসিশন নিন। রাকিব ভাইয়ের যে সমস্ত ভিডিওগুলো দেখি, লেখাগুলো দেখি, সত্যি অবাক লাগে যে এত সুন্দর করে যে অধুনা যে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে সে তার উপরে ডিপেন্ড করেই কিন্তু ভিডিওগুলো করা। আমরা এর আগের ভিডিওটা মিস করেছি, যেটা হচ্ছে বন্যা ত্রাণ নিয়েছিল, তুমি হয়তো দেখোনি, তো সেই জায়গাটাই কিন্তু আমরা মিস করে গিয়েছি। যদি তোমরা বলো অবশ্যই সেটা নিয়ে আসবো। এটা আজকের লেটেস্ট ভিডিও এবং সেখানে আমরা দেখলাম যে যে সমস্ত আন্দোলন পরিলক্ষিত করা যাচ্ছে বাংলাদেশে, দেশ স্বাধীন, দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পরে যে বিভিন্ন ধরনের আনসার আন্দোলন দেখেছি, তারপরে হচ্ছে এর আগে যেটা বললাম, এবং সাথে সাথে রিক্সা আন্দোলন, খয়রাতি আন্দোলন হয়েছে কিনা আমি জানি না, এটা জাস্ট এখানে দেখানো হয়েছে হয়তো বা, তো এই ধরনের আন্দোলন কিন্তু দেশকে অ্যাকচুয়ালি পিছিয়ে নিয়ে যায়। মানে হ্যাঁ, কারণ কি হচ্ছে যে দেশে যখন একটা নতুন সরকার হঠাৎ করে এসেছে, তাকে কিন্তু কাজ করতে দিতে হবে। তোমরা এখনই তার তোমাদের দাবি দাওয়া নিয়ে ব্যক্তিগত সমস্যাগুলোকে সামনে একদম দাবি দাওয়া নিয়ে যদি চলে যাও, তাহলে কিন্তু সেটা সরকারকে পিছিয়ে দেবে, সরকারকে
গার্ডের হাত বেঁধে দেবে, কিছু করতে পারবে না, যে একটা বিশৃঙ্খল অবস্থা আছে সেইটাকে শৃঙ্খলায় বদ্ধ করতে পারবে না, ঠিক আছে, নতুন সরকার। তো সেই জায়গায় আজকে রাকিব ভাইয়ের যে ভিডিওটা আমরা দেখলাম সেখানে কিন্তু এইগুলোই বলা হলো, মেসেজগুলো দেওয়া হলো, ভীষণ মজার মাধ্যমে দেওয়া হয়েছে, ফানি ওয়েতে দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রথমেই যে আন্দোলনটা দেখলাম সেটা হচ্ছে খয়রাতি আন্দোলন, ঠিক আছে, মানে ভিক্ষাবৃত্তি যাকে বলা হয়। তো সেখানে তাদের কি ডিমান্ড, না এক কয়েন দেওয়া যাবে না, তাদের থালা নষ্ট হয়ে যাচ্ছে, থালা নষ্ট হয়ে যাচ্ছে, আবার হচ্ছে কয়েন দেওয়া যাবে, কিন্তু সেটা হতে হবে বিটকয়েন, বিটকয়েন দিলে আমরা নেবো না, এবং সেখানে দুজনকে দেখলাম যারা কিনা পরবর্তীতেও ছিল। আচ্ছা, দ্বিতীয় আন্দোলনটা কি ছিল? রিক্সা আন্দোলনে আমরা দেখলাম তাদেরও একটা ডিমান্ড রয়েছে, কি না এক এলাকার রিক্সা আরেক এলাকায় যেতে পারবে না, এবং এমনি ব্যাটারি চালিত রিক্সা চলবে, তাই তো, এরকম ছিল তো। হ্যাঁ, তো সেখানে হচ্ছে কি এক এলাকা থেকে আরেক এলাকা একটু দূরবর্তী হলে, মানে দেখা গেলো একটু দূরের, তখন কি করতে হবে? তখন বলা হলো যে আমরা যে রেট ফিক্সড করে দেবো সেইটাই দিতে হবে, এবং ট্রানজিট দিতে হবে, মানে আমি এখান থেকে এইটুকু নিয়ে যাবো, তারপরে আবার আমিই ধরিয়ে দেবো গাড়ি। তো এই জিনিসগুলোই মজার মজার ছোট ছোট জিনিস। আর একদম শেষে ফাটাফাটি লেগেছে, সেটা হচ্ছে আর্মি, যেটা নাইট গার্ডদের আন্দোলন ছিল, সেখানে যেটা দেখলাম প্রথম তো যেটা হয় যে বলেছে যে রাত্রে বেলায় আমরা নাইট গার্ড দিই, আমরাও আর্মি, আমরা বিদেশে যেতে চাই, সেখানেও কি করবে আর্মি, মানে নাইট গার্ড। কিন্তু ওর মধ্যেই দুজন ছিল, দু তিনজন ছিল যারা হচ্ছে বিডিএস আর্মি, চুল কালার করে সমস্ত কিছু যেটা হয়, তো আর্মি কি আর্মি না বিটিএস আর্মি, তাই তো গালের উপর লাল লাল কি ব্যাপার, চুল রং করে আর্মি, আচ্ছা তারপরে বলছে বিটিএস আর্মি, বিটিএস আর্মি, আচ্ছা ওদের আবার হেডকোয়ার্টার কোথায়, এটা তো কোরিয়াতে, কোরিয়া, হ্যাঁ স্বাভাবিক, বিটিএস তো ওখান থেকে এসেছে না, তো সেখান থেকেই। আর ছেলেগুলো মেকআপ টেকআপ করে, মানে বিটিএস আর্মি যে সমস্ত ছেলেগুলো থাকে, আমি বিটিএস কি ব্যাপারটাই বুঝি না, কয়েকটা কোরিয়ান ছেলেকে দেখি আর এখানেও দেখি বিভিন্ন জায়গায় বিটিএস আর্মি হচ্ছে, বিভিন্ন কনসার্ট হচ্ছে, মানে আসলে কারা বিটিএস আর কারা কি সেটাই জানি না। তো যাই হোক, ওই কোরিয়ানদেরই মধ্যে মধ্যে হয়তো কেউ হবে বিটিএস, চার পাঁচজন, আসল বিটিএস কি আরো প্রচুর রয়েছে, তোমাদের জানা থাকলে অবশ্যই জানিও, ঠিক আছে, জানতে সাহায্য করো এই ব্যাপারটা। আমি আর সত্যি বিটিএস সম্পর্কে খুব একটা বেশি জানি না, তোমরা পারলে আমাকে জানিও। সবচেয়ে বড় হচ্ছে আমরাও গিয়ে ওখানে আর্মি ইয়ে করব, কি নিয়ে যেতে হবে, কি কেন কোরিয়ায় না, ওটা হচ্ছে হেডকোয়ার্টার, দারুণ কথা, ভালো লেগেছে। এবং সর্বোপরি সবচেয়ে শেষে যেটা মেসেজটা দেওয়া হলো যে আপনারা সবে দেশের এই অবস্থা, এখন যদি সবাই আন্দোলন করেন বা এই ধরনের কিছু করেন তাহলে কিন্তু দেশেরই ক্ষতি, দেশটা পিছিয়ে যাবে, ঠিক আছে, আসল যেটা সেটা হচ্ছে দেশের যে সরকার আসলো তাকে শান্তভাবে ভালোভাবে কাজ করতে দিতে হবে, যাতে করে আস্তে আস্তে দেশটা শৃঙ্খলাবদ্ধ হয় এবং আস্তে আস্তে এগিয়ে যায়, এবং এটাই সবার কাম্য হওয়া উচিত, এবং সবার এই যে এগিয়ে যাওয়ার যে পথ চলার যে রাস্তাটা সেখানে কিন্তু সবাই একসঙ্গে বাধা যাতে না আসে, এবং সবাই একসাথে হাত ধরে এগিয়ে যাওয়া যায় সেটা করতে হবে। ভিডিওর মাধ্যমে খুব ভালো আমাদেরকে কি বলবো, মেসেজ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, খুব ভালো লেগেছে, ফানি লেগেছে, এবং আশা করি তোমাদেরও ভালো লেগেছে অবশ্যই, আর তোমাদের মতামত অবশ্যই জানাবে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, টাটা।